হ্যালো বন্ধুরা, এসে গেছি সমভূমি ব্লগসে। আর আজকে 12টা বাজতে আর 2 মিনিট বাকি আছে। আজ আমার ছেলের জন্মদিন, তো আমরা দুজনে নাটক করছিলাম ঘুমের। আমরা তো ঘুমোইনি, ও ঘুমিয়ে পড়েছে। তো আমরা উঠে ওর ছেলেকে সারপ্রাইজ দেবো, রাতে কেক কাটবো। চলো তাহলে আমার ছেলের জন্মদিন দিনটা সেলিব্রেট করি। আর 2 মিনিট আছে, কেকটা তাহলে সাজা। রেড ভেলভেট কেক, আমার ছেলে খুব ভালোবাসে রেড ভেলভেট কেক। তো এটা আস্তে করে তুলে নিলাম থরা দিয়ে। এটসে রাখ, নিচে রাখো, নিচে। ও আচ্ছা, ব্লগের চক্কর সব কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মায়ের কাছে চলে এসেছি আজকে ছেলের জন্মদিন, তো পুজো দিতে। কি রান্না হবে? ওই যে টমেটোর চাটনি হবে, পাবদা মাছ হবে, পমফ্রেট মাছ হবে, মাছের ডিম আছে, ওটা দিয়ে কিছু একটা করতে হবে। এই যে আমার খাসির মাংস হবে, 4 কিলো খাসির মাংস এই বাড়ির জন্য, আর 2.5 কিলো খাসির মাংস হচ্ছে দোকানের কর্মচারীদের জন্য, ওটা আলাদা ওরা রান্না করে দেবে। আর এখানে হচ্ছে কাতলা মাছ, দেখতে পাচ্ছ তো? সব মাছগুলো হোক, খাসির মাংসটা একটু বেলায় আসবে, তারপরে পায়েস তো হবেই। তো পাবদা মাছ, পমফ্রেট মাছ, কাতলা মাছ আর খাসির মাছ। পনির ফুলকপি দিয়ে আমি একটা তরকারি করে নিলাম আলু দিয়ে, আর কাজু বাটা লাস্টে দিয়ে দিয়েছি, চারমগজ আর কাজু বাটা দিয়ে, ঘি গরম দিয়ে আমি নামিয়ে ফেললাম তরকারিটা। আর এদিকে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি মাংসের জন্য, খাসির মাংস হয়েছে তো খাসির মাংসের জন্য এটা পেঁয়াজ। এই দেখো খাসির মাংস, তো উল্টে গেছে। তাহলে এবার আশীর্বাদ সেরে ফেলি। আমি আগে স্টার্ট করছি, তারপরে বাবা মা আর বোন বোনের জামাই সবাই, আমার বর সবাই এক এক করে আশীর্বাদ সেরে নেবে, তারপরে কেক কাটা হবে। আর কেক কাটার পরে আমি ওকে খেতে দিয়ে দেবো, আজকে দুপুরে যেগুলো রান্না হয়েছে সেগুলো খেতে দিয়ে দেবো। এবার ওর বাবা আশীর্বাদ করছে, মানে আমার বর। দেখো, দেখে নাও, আমার আমার হয়ে গেছে, এবার ওর বাবা আশীর্বাদ করছে, তারপরে কে আসছে জানি না, দেখো পরপর কে আসছে। তোমার ভিডিও রানিং আছে না? এই দুটো এবার বাবা আশীর্বাদ করেছে, আমার বাবা। এবার বাবা আশীর্বাদ করার পর আমার দিদি আর জামাইবাবু ওরা আশীর্বাদ করবে, আর এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছে জন্মদিনে। তাহলে বাবার আশীর্বাদ সারা হয়ে গেল। এবার আমার মা আশীর্বাদ করছে, দেখে নাও, এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে। আর প্রথমে আমরা ওরকমই করি, আগে আশীর্বাদ সারে নিই, তারপরে। এরপর মিঠু আশীর্বাদ করছে, দেখো ওর মাসি, আমার ছেলের মাসি। আর এটা হচ্ছে মাসির বর, মানে আমার ছেলের মেসো। এরপরে মানে হচ্ছে দেবাশিস, দেবাশিস আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে দেবাশিসের পরে আসবে অভিষেক আর অভিষেকের বউ। এই যে অভিষেক আর অভিষেকের, এবার অভিষেক আর অভিষেকের বউ আশীর্বাদ করছে, দেখে নাও, পরপর আশীর্বাদ হয়ে গেল। মিউজিক ছেড়েছে এমন,
তার জন্য কপিরাইট ক্লেম পড়ে যাবে, সেই কারণে আমি এখানে ভয়েস দিতে বাধ্য হয়েছি। এত ক্যাচর ক্যাচর করছে। তাহলে সবাইকে খেতে দিয়ে দিই, এই দুটো থালায় খেতে দেবো অভিষেককে আর অভিষেকের বউকে। ওরা নতুন যেহেতু বিয়ে হয়েছে, নিউলি ম্যারিড, তো ওদেরকে সেজন্য ওপরে খেতে দিচ্ছে। সবার তো একসাথে টেবিলে হবে না, তাই নিচে আমরা চলে যাচ্ছি। আর এখানে আমার ছেলেকে থালায় সাজিয়ে দিয়েছি, মাটির থালায়। আর কী কী দিয়েছি, দাঁড়া ভাতটাকে আগে উপর করে দিয়ে ভাতের বাটিটা। হ্যাঁ, এই ভাতটা ঢালা হয়ে গেল। পাঁপড় ভাজা, পাঁচ রকম ভাজা, মাছ ভাজা, খাসির মাংস, পাবদা মাছ, পমফ্লেট মাছ, পনির আলু তরকারি, পালং শাক, চাটনি, পাঁপড় আর মিষ্টি আর পায়েস, এটাই হচ্ছে আজকের মেনু। তাহলে এগুলো চলো খেতে দিয়ে দিই সবাইকে। আরে ভাই একটু ছেলেকে খেতে দিয়ে আমরা একটু ছবি তুলে নিচ্ছি। ওর বাবা আর আমি পাশে বসেছি, আর আমার ছেলে এখন খেয়ে নিচ্ছে। জন্মদিনের ভিডিওটা তোমরা ভালো মতো দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো। চলো দেখি এবার খেতে বসেছে অভিষেক আর অভিষেকের বউ এখানে ওপরে। কারণ গিয়ে এক টেবিলে তো সবার হবে না, তাই আমরা সবাই একসাথে নিচেও বসে পড়েছি। পায়েস দেওয়া হয়নি, একটা বাটিতে তো ঢালতে হবে, ভুলে যাবো তো। আর এখানে ভাই, দেওর, দেওরের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের জামাই, বাবা, সবাই একসাথে খেসে পড়ে। আর এদিকে বসেছে আমার হাজবেন্ড ওর বন্ধুদেরকে নিয়ে। তাহলে এক এক করে সবাই আমরাও খেতে বসে পড়ি, এদের খাওয়া হয়ে গেলে আমরাও একসাথে। কাজটা ভালো হয়েছে, কিন্তু চিনি কম ভালো। এটা কই সময় ওটাকে যা বলে আমি উঠিলাম সারাদিন। বাবা এবার শুরু করলাম, সরি রেস্ট করছি। আর সবাই মিলে একসাথে একটু আড্ডাও দিচ্ছি, একটু সেলফিও তুলছি। ভিডিওটা এবার শেষ করব, আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, আর স্কিপ করবে না। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে নাও প্লিজ, আর লাইক শেয়ার আর কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তাহলে আজকের জন্য টাটা।